পিস টিভি বাংলা মানবতার সমাধান সুপ্রিয় দর্শক আজকের অধিবেশনে ফজিলত ইনশাল্লাহ কথা হবে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি মহানবুল আলমিন সৌরত আলী ইমরানের দুই শত নাম্বার আয়াতে তিনি ইরশাদ করেন ওয়া সুপ্রিয় দর্শক। তার বান্দাকে তিনি যে গুণে গুণান্বিত করেছেন সেই গুণগুলি অতি উত্তম গুণ যে গুণগুলি নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের মাঝে পরিপূর্ণ ছিল এই তিনি হলেন পরিপূর্ণ মানুষ মানুষের মাঝে সর্বোত্তম মানুষ তার মাঝে যে গুণগুলি দ্বারা মানুষকে পরিপূর্ণ বলা যাবে যে গুণগুলির মাধ্যমে মানুষকে পরিপূর্ণ বলা যাবে সেই গুণগুলি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান ছিল এই জন্য আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে আমাদেরকেও গ্রহণ করতে হবে সকল ক্ষেত্রে এমন কি ধৈর্যর ক্ষেত্রেও নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম যেভাবে ধৈর্য ধরেছেন ঠিক আমাকেও সেভাবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের যে ফজিলত যদি আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করি তাহলে মোহানবুল্লাহ আলমিন ধৈর্য সম্পর্কে গুরুত্ব দিয়েছেন অধিক গুরুত্ব এবং বেশ কিছু পয়েন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথম পয়েন্ট যে পয়েন্টে আমরা কথা বলছি সেটি হচ্ছে মহানবুল্লাহ আলামিন তার মিন বান্দাদেরকে ধৈর্যের মাধ্যমে সফলতা দান করেন সুলহান আল্লাহমদে মহানবুল্লাহ আলমিন সুরাত আলে ইমরানের দুইশো নম্বর আয়াতে ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারীরা মহান আলামিন তার ঈমানদার বান্দাদেরকে যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন মহান রব্বুল রব বলে মেনে নিয়েছেন তাদেরকে তিনি আহ্বান করছেন যে হে ঈমানদারীরা ইয়া আমানু ইসবিরু তোমরা ধৈর্য ধারণকারী হ। ধৈর্য ধারণ করো ধৈর্যর যে গুণ সে গুনে গুণান্বিত হও এবং ধৈর্যের ক্ষেত্রে তোমরা দৃঢ়তা অবলম্বন করো তোমরা দৃঢ়বাদী হও তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা একে অপরের যুদ্ধের ময়দানে হলেও তোমাদের যে বন্ধন এই বন্ধনকে আরো শক্তিশালী করো তোমরা বন্ধনের মাঝে আবদ্ধ হয়ে যাও অরবেতু অত্যাকুল্ল এবং আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাহলে এই আয়াত নিয়ে যদি আমি একটু আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারি তার বিশেষ আরামিন বান্দাদেরকে যারা মেন তাদেরকে তিনি আহ্বান করছেন তার আহ্বান মমেন বান্দারা গ্রহণ করে এবং মহান্নবুল আরামিন যে নসিহত তাদের জন্য যত আয়াতে তিনি তাদের জন্য পাঠিয়েছেন সে নসিহত গুলোকে সে ফলো করে মহানবুল আরামিন এই আয়াতের মাঝে তিনি প্রথমে বলেছেন ইসবেরু যে তোমরা ধৈর্য ধারণ করো একটি এরপরে আবার বলছেন ও সবেরু এবং ধৈর্য ধারণের ক্ষেত্রে দৃঢ়বাদী হও দৃঢ়তা অবলম্বন করো ধৈর্য হও এবং যতই বিপদ আসুক না কেন যতই কঠিন হোক না কেন তোমরা ধৈর্য ধারণ করে হও এবং পক্ষান্তরে তোমাদের যে সাইডগুলো তোমাদের বাধা হয়ে পড়ে সেগুলো যেন তোমাদের মাঝে না আসে অরবিতু মহানব রায়ন বলেন তোমরা একে অপরের সাথে যুদ্ধের ময়দানে খুব কঠিন অবস্থা বন্ধন তোমাদের জন্য ছুটে না যায় একই নেতার যে আদেশ আদেশকে তোমরা একইভাবে ফলো করা এটি মোমিনদের গুণ যার মাধ্যমে তাদের বন্ধন বিচ্ছিন্ন হয়ে পড়ে না নেতা যে আদেশ তাকে করেছে যেভাবে আদেশ করেছে সেভাবেই তিনি ফলো করেছেন এটি হলো মোমেনের গুণ এজন্য যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের বড় একটি শর্ত হল নেতা হতে হবে মুসলিমদের নেতা হবেন এবং যিনি নেতা হবেন সে নেতাকে ফলো করতে হবে তার অনুসরণ করতে হবে তাকে মানতে হবে যার ফলে মোহানবুল আর আমিন তার মমিন বান্দাদেরকে তিনি বিজয় দিয়ে থাকেন যে ঘটনা আমরা ভালো করে জানি উহুদের ময়দানে আল্লাহ আকবর একটু ভুলের কারণে শুধু একটু ভুলের কারণে মুসলমানদের মাঝে বড় একটি প্রথম অবস্থাতে বিপর্যয় আসলো এবং সেখানে সত্তরের অধিক সাহাবি তারা জীবন দিলেন তাদেরকে জীবন দিতে হলো তারা শাহাদাত বরণ করলেন তাদের একটু শুধু ভুলের কারণে কমান্ডকে সঠিকভাবে ফলো না করার ফলে মহান রব্ল আলমিন তাইতে বলেন অরবিতু তোমরা একে অপরের সাথে খুব ভালোভাবে তোমাদের বন্ধনকে শক্ত করো আর আল্লাহকে ভয় করো তাহলে সবগুলো গুণ ধৈর্য ধারণ করে হও সে ধৈর্যে খুব দৃঢ়বাদী হও তোমাদের বন্ধন তোমরা ঠিক করো আর সেই ক্ষেত্রে মহানবুল্লাহ আলমিনকে ভয় করো যদি এই গুণগুলি তোমাদের মাঝে থেকে থাকে তাহলে তোমরা জেনে নাও মহানবুল্লা বলেন এই গুণগুলির মাধ্যমে মহানবুল্লাহ আলমিন তোমাদেরকে মুক্তি দিয়ে থাকেন হতে পারে তোমরা এর মাধ্যমে সফলতাই পৌঁছবে তোমরা সফল কাম হবে আর মোমিনদের সফলতা শুধু দুনিয়াতে সেটি নয় তাদের বড় সফলতা হলো পরকালে আল্লাহ আকবর সেটি হলো জান্নাতুল ফেরদাউসের মাধ্যমে এবং জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছেন মোহানবুল আর আমিন তার প্রিয় বান্ধাদের জন্য যারা মেন যারা পরিপূর্ণ মেন যারা মহানবুল আর আমিনকে গ্রহণ করেছেন তার আদেশ নিষেধগুলোকে তিনি পরিপূর্ণভাবে ফলো করেছেন তাদের জন্য মহানবুল আর আমিন জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছেন যেখানে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি মহানবুল আলমিন সে জান্নাতুল ফেরদস তৈরি করে রেখেছেন সেটি হলো মোমিনদের সবচেয়ে বড় সফলতা আর দুনিয়ার যে সফলতা আমরা আলোচনা করছিলাম যুদ্ধের ময়দানে যদি আমরা শুধু যুদ্ধগুলোর ব্যাপারে নবী মোহাম্মদ সাল্ল আলহি যুদ্ধগুলো নিয়ে আলোচনা করি কোথায় তিনশো মুসলিম আর কোথায় হাজার তারা কাফেররা সেখানে মহানবুল্লাহ আলমিন বিজয় দান করলেন সেটি কি পদ্ধতিতে যদি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাহলে একটি কারণ ছিল সেটি আল্লাহর প্রতি তাদের পূর্ণ আস্থা ছিল এবং এই ক্ষেত্রে যে আদেশ এবং নিষেধগুলো দুইটি পাঠ তারা পরিপূর্ণভাবে ফলো করেছেন প্রতি তাদের দৃঢ় আস্থার সাথে তারা তাকে ভয় করেছেন যেন মহানবুল্লাহ আলমিনের আদেশকে ফলো করতে হবে যদি আদেশকে লঙ্ঘন করি তাহলে আমার প্রতি বিপদ আসবে তখন তাদের মাঝে মহানবুল্লাহ আলমিন বিজয় দান করেছেন তাহলে ধৈর্য ধারণকারীদের প্রথম যে ফজিলত প্রথম যে তাদের সাফল্য তারা সফল হবে দুনিয়া এবং পরকালে উভয় জগতে তারা সফল কাম হবেন ইনশাআল্লাহ এই জন্য আমাদের যখন সফলতার আমরা কথা বলবো যখন আমরা সফল হতে চাব যে কোনো ক্ষেত্রে একটি ক্ষেত্রে নয় আমরা বলতে পারি একজন দিন নিয়ে গবেষণা করতে চলেছেন দিন নিয়ে সেখানে সফল হতে হবে তাকে যদি সফল হতে চান তাহলে তার জন্য অবশ্যই তাকে ধৈর্য ধারণকারী হতে হবে ধৈর্য ধরতে হবে এবং তার প্রচেষ্টা চালাতে হবে শুধু ধৈর্য ধারণ করেই নয় যখন ধৈর্য ধারণ করবে অটোমেটিকলি তার কাছে কিছু প্রচেষ্টা আসবে যে প্রচেষ্টার মাধ্যমে তিনি সফল হবেন সুপ্রিয় দর্শক এই জন্য ধৈর্য নিয়ে আমাদের অবশ্যই নিজের মাঝে আলোচনা করতে হবে তাহলে প্রথম মমিনদের যে ফজিলত সেটি হলো তারা সফল কাম হবেন এরপরে আমরা বলতে পারি মোহানবুল্লাহ আলামিন তাদের যে প্রতিদান সে প্রতিদানগুলো তিনি দিয়ে থাকেন আমরা যারা কাজ করি আমরা যারা কর্ম সম্পাদন করি ভালো কাজ করি অথবা খারাপ কাজ থেকে বিরত থাকি মহানরবুল্লা আলামিন এর মাধ্যমে তিনি তার বান্দাকে প্রতিদান দিয়ে থাকেন এটি মহানরবুল্লাহ আলমিনের একটি বিশেষ গুণ যে প্রতিদান দেন আর প্রতিদানের ক্ষেত্রে বাড়িয়ে দেন আমরা তো প্রতিদান দিয়ে থাকি একজন আরেকজনের ক্ষেত্রে যখন আমাদের রাজা প্রজা হয় অথবা একজন সাধারণ কর্মজীবী এবং একজন মালিক হন ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিদানের কিছু দিক রয়েছে আমি কারো আন্ডারে চাকরি করি এবং সেই ক্ষেত্রে আমার বেতন নির্ধারণ হয় আমার টাইমিং নির্ধারণ হয় সব কিছু কিন্তু নির্ধারণ হয়ে যায় আর নির্ধারণ ছাড়া এ ধরনের চাকরি করেন এ ধরনের মানুষের সংখ্যা হতে পারে না কারণ তার জন্য প্রথম একটি ফিক্সড বেতন হতে হবে এবং মহানরবুল আরামিনের ক্ষেত্রে তিনি যখন প্রতিদান দেন এই বান্দার প্রতিদানের যে নমুনা রূপ সেরূপে তিনি প্রতিদান দেন না বান্দার প্রতিদানের যে ফিক্সড করা হয়েছে সে অংশই তাকে দিবেন। যদি বলা হয় যে এক হাজার ডলার আপনার বেতন তাহলে মাস শেষে দুই হাজার ডলার আসবে এটি কল্পনা করা যেতে পারে না আর যে কল্পনা করে যে হতে পারে আমার এ মাসে দুই হাজার বেতন দেবেন আমার কোম্পানির যে মালিক অনার এ ধরনের কল্পনা মিথ্যা হতে পারে হ্যাঁ কেউ যদি ভালো গুণে গুণান্বিত হন তাহলে তাকে কখনো কিঞ্চিত বাড়িয়ে দেন কিন্তু মহানবুল্লাহ আলমিন আল্লাহ আকবর তিনি তার বান্দার প্রতি এত দয়াশীল যদি একটু বান্ধা এগিয়ে যায় অর্ধ হাত আগাই আল্লাহ তার জন্য এক হাত আগান যদি হেঁটে আসে বান্দা একটু চেষ্টা করে মহান رب العالمین তাকে অধিক ভাবে গ্রহণ করে ফেলেন আল্লাহু আকবার মহান رب العالمین যে গুণ এজন্য ধৈর্যের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে মহান رب العالمین তার বান্দাকে তিনি পরিপূর্ণ বদলা পরিপূর্ণ সওয়াব দান করে থাকেন মহান رب العالمین সূরাতুল কাসাস এর 54 নম্বর আয়াতে ارشاد করছেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররতাইন বিমা সাবারু মহান رب العالمین আয়াতে তিনি ارشاد করেন যে তাদেরকে তিনি প্রতিদান দেন তাদেরকে প্রতিদান দেওয়া হয় প্রতিদান দেন আল্লাহ একবার একবার তো আমরা স্বাভাবিকভাবে দিয়ে থাকি মহান্নবুল আলমিন বলছেন নয় তাকে ডবল প্রতিদান দেওয়া হয় বিমা সদারু তাদের ধৈর্যের ফলে তাদেরকে মহানবুল আরামিন প্রতিদান দান করেন সুপ্রিয় দর্শক জন্য আমাদের ধৈর্যের বাদ আমরা ভেঙে ফেলবো না বরং ধৈর্য ধরাটি হলো মোমিনের গুণ সর্বক্ষেত্রে যত বড় কঠিন হোক না কেন আর এর ফলে মহান রবুল্লা আলমিন আমাদেরকে প্রতিদান দিয়ে থাকেন প্রিয় দর্শক আমাদের ছোট্ট একটু আমরা বিরত নিব এরপরে আমাদের যে ধৈর্যের ফজিলত সে ফজিলত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতাল মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে গ্রন্থের পরিবর্তন এবং পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার হেঁকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় নুবিজে মোহাম্মদ সল্লহু আলাইহুসাল্লাম মুনি আবু হুরাই রদি আল্লাহু আনহু বলেন রসুল সল্লাল্লাহু আলাইহু আসাল্লাম একদা বললেন তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব সাহাবিকন বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস যা টাকা পয়সা ধন সম্পদ নেই তখন রসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস হবে যে পৃথিবী থেকে সালাদ শিয়াম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারও সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে অতপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে এভাবে হকদারকে হক পূরণ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তাদের পাপসমূহ তার উপর চাপানো হবে শেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ

সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন অনুষ্ঠান বাংলায় দর্শক আমরা আলোচনা করছিলাম মহানবুল আলমিন তার বান্দাদেরকে তিনি প্রতিদান দান করেন এবং তার প্রতিদান আমরা কল্পনা করতে পারবো না যে তিনি তার বান্দাকে কত প্রতিদান দিবেন কারণ এ ধরনের আয়াতের সংখ্যা অনেক যে আয়াতগুলিতে মহানবুল্লাহ আলমীর আলোচনা করেছেন এবং আলোচনার কিছু নমুনা পেশ করেছেন এবং নমুনার শেষ অংশে তিনি আলোচনায় শেষ করেছেন যে তাকে প্রতিদান কত দেওয়া হবে তিনি যা চান যেভাবে চান তার বান্দাকে তিনি সেভাবে প্রতিদান দান করবেন যেমনটি মহান্নবুল্লাহ আলমিন দানকারীদের ফজিলত সম্পর্কে উদাহরণ দিয়েছেন সুরা বাকারা শেষদিকে শেষ দিকে মহান্নবুল্লাহ আলমিন বলেছেন যে একটি বীজের নেই তার প্রতিদান হলো যে দান করবে এক টাকা দান করবে একটি টাকা এই টাকাটি মহান্নবুল্লাহ আলমিন উদাহরণ দিয়েছেন ওই একটি বীজের সাথে সেই বীজটি যদি মাটিতে ফেলা হয় একটি ধান অথবা গমের বীজ আর সেখান থেকে যদি সাতটি গাছ উঠে আর সাতটি গাছের মাথাতে যদি সাতটি শীষ হয় আর প্রতিটি শীষে যদি একশো করে দানা হয় তাহলে একটি বীজ থেকে আমাদের হিসাবে আমরা গণনা করে ফেলব সাতশো সাতশোটি দানা হবে একটি থেকে মহানবুল্লা আলমিন শেষ অংশে বলেন আল্লাহ তালা যাকে চান যার জন্য চান তিনি আরো অসংখ্য গুণে তাকে প্রতিদান দিয়ে থাকেন দর্শক আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে তার বান্দাকে তিনি ভালোবাসেন অধিক ভালোবাসেন এবং প্রতিদান দিয়ে থাকেন আর প্রতিদান আরে সর্ব ভাবে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করছি যে ধৈর্যের প্রতিদান ধৈর্যের সব মহান্ডবুল্লা আলামিন তিনি আলোচনা করেছেন সোরা কাসসের চুয়ান্ন নম্বর আয়াতে যে তাদেরকে তিনি ডবল প্রতিদান দেন যে কাজ হবে তার ডবল এরপরে সোরাজ জুমারের দশ নম্বর আয়াতে মহেন্দ্রবুল আলামিন প্রতিদান সম্পর্কে কথা বলেন ইন্নামা ইউয়াফ্ফস্স বেরুন আজরম বেজয় রেহিসাব মহেন্দ্রবুল আলামিন তাদেরকে প্রতিদান দেন তার মমিন বান্দাদেরকে প্রতিদান দেন এবং সে প্রতিদান হল ধৈর্যের ধৈর্যের প্রতিদান দান করেন আর তার প্রতিদান হল মহেন্দ্রবুল আলামিন বলেন ইননামা ইউয়াফ্ফস বেরুন যারা ধৈর্য ধারণকারী তাদের প্রতিদানকে মহানবুল আলমিন পরিপূর্ণ দেন আর তার পরিপূর্ণ হলো বেগ হিসাব তার যে হিসাব আপনি বলছিলাম যে একশো ডলার না একশো ডলার হলো সেটি যে আপনি একশো ডলার শুধু পাবেন বা এক হাজার ডলার পাবেন আপনার চাকরির মাস শেষ হবে মান্থলি আপনি যেটি স্যালারি পাবেন সেটি হল এক হাজার ডলার এখানে আপনার একটি হিসাব কষে বসেছেন আপনি যে এক হাজার ডলার পাবো মহানবুল্লাহ আলমিন তার বান্দাকে তিনি প্রতিদান দেন যে যদি ধৈর্য ধারণকারী হয় যদি ভালো কাজগুলি করে যদি মহানবুল্লাহ আলমিনের আদেশকে ফলো করে তাহলে মহানবুল্লাহ আলমিন তার বান্দাকে তিনি প্রতিদান দেন এবং তার প্রতিদান হল বেগীর হিসাব অসংখ্য প্রতিদান দান করেন হিসাব ছাড়াই প্রতিদান দান করেন এটি হলো ধৈর্য ধারণকারীদের প্রতিদান সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে আছেন আজকের এই বিষয়টি ধৈর্য ধারণকারীদের ফজিলত তাদের গুণাগুণ এ সম্পর্কে আমাদের অবশ্যই আমাদের নিজেদের মাঝ থেকে একটু বের করতে হবে যে আসলে আমার মাঝে আমি এই ধৈর্য ধারণ গুণটি সেটিকে আমি গ্রহণ করতে পেরেছি কিনা যেহেতু এই গুণটি নিছক মমিনের অতএব আপনি সর্বক্ষেত্রে ধৈর্য ধারণকারী হয়ে যান তাহলে আপনি দেখতে পাবেন সর্বক্ষেত্রে আপনার যত ধরনের দুশ্চিন্তা যত ধরনের টেনশন সবগুলো অটোমেটিকলি চলে যাবে সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ধৈর্য ধারণকারীদের ফজিলত মহানবুল্লা আলমিন যাদেরকে নেতৃত্ব দান করেন এবং এ নেতৃত্ব কিন্তু একটি আপনার যে থিওরির নেতৃত্ব সেটি নন বরং আল্লাহ তালা সঠিক নেতৃত্ব দান করেন যাদেরকে তাদের গুণাগুণ বর্ণনা করেছেন এবং তাদের গুণের মাঝে একটি গুণ হলো যে তারা ধৈর্য ধারণকারী হবে ধৈর্যে তারা অটল থাকবে ধৈর্যে অটল থাকবে তাহলে মোহান্ডবুল্লা আলমিন তাদেরকে নেতৃত্ব দিবেন আর এই নেতৃত্ব দিবেন কে মমিনকে যারা তাকে ভালোবাসেন কেউ যদি কোনো নেতৃত্ব পায় এবং সে নেতৃত্ব পাওয়ার ফলে তিনি মনে করেন যে এ নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে তার মাঝে নাই মহান মোহানবুল্লাহ আলমিনের যে বিধান সে বিধান তার মাঝে প্রতিফলন করেন না এবং তার যে নেতাদের মাঝে সে বিধানকে প্রতিফলন করেন না তাহলে এই কথা কিন্তু দাবি দিতে পারেন না যে আসলে তিনি আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব নিয়ে এসেছেন এবং এই নেতৃত্ব আল্লাহ তাকে ভালোবেসে দিয়েছেন হতে পারে কারোর নেতৃত্ব এসেছে তাকে পরীক্ষার জন্য মহানবুল্লাহ আলমিন তার বান্দাকে অনেক সেক্টরে তিনি পরীক্ষা করেন আমাদের আলোচনা হয়েছে ধৈর্যের সাথে সাথে যে কাউকে তিনি অর্থ দিয়ে পরীক্ষা করেন অর্থ না দিয়েও পরীক্ষা করেন তাকে বিপদাবদ দিয়ে পরীক্ষা করেন অতএব নেতৃত্ব দিয়েও তিনি কখনো পরীক্ষা করেন আর আসল নেতৃত্ব ইসলামিক নেতৃত্ব দিয়ে থাকেন তার ওই প্রকার বান্দাদেরকে যারা ধৈর্য ধারণকারী হন মহানবুল আলমিন তিনি এই নেতৃত্ব সম্পর্কে কথা বলেন চব্বিশ নম্বর আয়াত আল্লাহ সাদ করছেন যে আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম আর এ নেতৃত্ব দিয়েছিলাম যে গুণগুলি থাকার ফলে তার মাঝে প্রথম গুণ আল্লাহ বলছেন আদেশ মাফিক তারা সৎপথ প্রদর্শন করত তারা যে সৎপথ প্রদর্শন করতেন সে পথটি ছিল মোহানবুল আরামিনের আদেশের মাধ্যমে তাহলেই আমরা কিন্তু নেতা নির্বাচন করতে পারবো যে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তাদেরকে দিয়ে থাকেন এবং সেটি আল্লাহর পক্ষ থেকে এবং তাদেরকে ভালোবাসে এবং তারা হবেন মেন তাদেরকে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন এবং তাদের যে কর্মগুলো সেই কর্মের প্রথম কর্ম হল যে তারা সৎ পথ প্রদর্শন করবেন মহেন্দ্রবুল্লা আলেমিনের আদেশ মাফিক আর সে কাজটি কখন হবে লাম্মা সবারু ওকেনু বিয়ায়া তিনায়ু কেনন যখন তারা ধৈর্যশীল হয়েছে ধৈর্য ধারণ করেছে এবং মহান্নবুল্লা আলমীর যে নিদর্শন আছে সে নিদর্শনগুলোকে পরিপূর্ণভাবে গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ তালা নেতা আমরা ইসলামের প্রথম অবস্থা থেকে নিয়ে আমরা আলোচনা করতে পারি মহানডবুল্লাহ আলমীর নেতৃত্ব দিয়েছেন যে নেতৃত্ব ছিল নবী মহালাহ আলী আসালামের নেতৃত্ব ছিল আবু বকর রদাল এরপরে নেতৃত্ব আসলো আমার আনহুর যারা সঠিকভাবে মহানবুল আলমিনের বিধানের মাধ্যমে তারা বিচার ফাইসালা তাদের আনুষাঙ্গিক যত কর্ম সব কিছু তারা করেছেন আজকেও যদি আমরা আবারও ফিরে আসি তাহলে মহানবুল আলমিন নেতা তাদেরকেও বানাবেন সুপ্রিয় দর্শক এই এই ক্ষেত্রে আমাদের ধৈর্যের প্রয়োজন আছে হ্যাঁ এই ক্ষেত্রে যদি আমাদের ক্ষেত্রে যদি নেতা কেউ না হতে পারেন অথবা নেতৃত্ব না পান তাহলে তার টেনশনের কিছু নাই কারণ মহানডবুল আলমিন তাকে নেতৃত্ব দেননি বিধায় তিনি থেকে দূরে সেটি নয়। কারণ আলমিন তাকে পরীক্ষা করেন তার ইমানের পরীক্ষা হয় তার সার্বিক পরীক্ষা হয় মহান্নবুল আলমিন যখন চাবেন তার কর্মের ফলে হতে পারে মহানবুল্লাহ আলমিন তাকে নেতৃত্ব দিবেন সুপ্রিয় দর্শক এজন্য ধৈর্য ধারণ করাটা অত্যন্ত একটি মহৎ গুণ এটি ইসলামের যে সুন্দর গুণগুলি আছে তার মাঝে একটি সুন্দর গুণ হলো ধৈর্য ধারণ করা এই জন্য মোমিনদের সর্বদাই উচিত হলো তারা ধৈর্য ধারণকারী হবেন চতুর্থ গুণ হল মহান্নবুল্লা আলমিন যে ফজিলত তাকে দেন যে সোয়াব দেন সেটি হচ্ছে মহান্নবুল আলমিন তার সাথী হন মহান্নবুল্লা আলমিন তাদেরকে যখন নেতা বানাবেন সাথে সাথে মহান্নবুল আলমিন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং এই ক্ষেত্রে মহানরবুল্লা আলামিন তাদের সঙ্গী হয়ে যাবেন আর মহানরবুল্লা আলামিন সঙ্গী হওয়ার অর্থ হল যে তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বিপদ থেকে তাকে উদ্ধার করবেন মহান্নবুল্লাহ আলামিন যে কন্ট্রোলিং পাওয়ার তার মমিন বান্দার ক্ষেত্রে তিনি প্রয়োগ করবেন যেমনটি করেছিলেন যুদ্ধের ময়দানগুলোতে মহানরবুল্লাহ আলামিন তার মমিন বান্দাদেরকে তিনি সহযোগিতা করেছেন যত ধরনের বিপদ সে বিপদ থেকে উদ্ধার করেছেন আর সঙ্গে থাকার অর্থ আমাদের সমাজে যদি আমরা ভুল বুঝে থাকি যে মহানবুল্লা বলেছেন ধৈর্য ধারণকারীদের সাথে আছেন বা ধৈর্য ধারণকারীদের সাথে থেকে থাকেন এ কথা কেউ কেউ এ ধরনেরও বলে থাকে যে মহানবুল্লাহ আলমিন আমাদের সাথে এখন এইভাবেই উপস্থিত আছেন আমাদের সর্বক্ষেত্রে তিনি আমাদের সাথে থেকে থাকেন আসলে সঠিক কথা হলো যে মহানবুল্লা আরো সে আজিমের উপরে আছেন এবং সেখান থেকে তিনি কন্ট্রোলিং পাওয়ারটি সর্বক্ষেত্রে তিনি করে থাকেন অতএব তিনি তার শক্তিতে আমাদের সাথে আছেন আমাদেরকে সার্বিকভাবে তিনি রক্ষণাবেক্ষণের যে গুণ সে গুণের মাধ্যমে আমাদের সাথে আছেন অতএব মহানরবুল্লাহ আলমিন তার ধৈর্য ধারণকারী বান্দাদের সাথে তিনি থাকেন করেন সুপ্রিয় দর্শক আমরা আবারও আগামী অধিবেশনে ধৈর্য ধারণ করিদের নিয়ে কথা একথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

ইনসাফ قائم করাতেকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাওয়াক্কুল শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা 6:30 ছটায় পুনর সম্প্রচার দুপুর 12:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় Peace TV presents. What do you have to say about. Learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategies sustained. The best profession is a profession of a person who invites people to a last subhanahu Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah. To implement the convincing Islamic educational formula to excel in your career. Dekun. Career Guidance. Proti Ravivar, Rat Shadishaktai, Apuno Shamprochar, Shokal Shade Nautai, Bangladeshe, Peace TV, Banglai.